WBGDRB-র ফার্স্ট সেকেন্ড থার্ড এবং আদার্স ওয়েটিং লিস্টে যা যারা রয়েছেন আপনারা, তো সবাই হয়তো আপনারা জানেন যে এই গ্রুপটি নিয়োগ নিয়ে একটা কেস মানে হওয়ার কথা, এরকম কথা কিন্তু আপনারা সকলেই শুনেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ইন ডিটেল আলোচনা করতে যাচ্ছি যে ওদকি কেসটা কি হয়েছে নাকি হয়নি, তো সে সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করবেন, কারণ এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমেই আমি আপনাদের বলে রাখি যে যারা প্রথম মানে এই গ্রুপ ডি নিয়োগের প্রথম দিকে যারা চাকরি পেয়ে গেছে, মানে হসপিটালগুলোতে যাদের জয়েনিং হয়েছে, যাদের চাকরি হয়েছে, তাদের পরীক্ষার গুণগত মান এবং ইন্টারভিউয়ের গুণগত মান যথেষ্ট ভালো ছিল এবং যথেষ্ট বেশি ছিল। কারণ আপনারা তো জানেনই যে এই গ্রুপ ডি পরীক্ষার যে মানে পরীক্ষা হয়েছিল সেটা কতটুকু সোজা হয়েছিল কিংবা কতটুকু টাফ হয়েছিল সেটা আপনারা সকলেই জানেন। তাই কিন্তু তারা হসপিটালগুলোতে চাকরিটা তাদের পেয়ে হয়ে গেছিলো, মানে জয়েনিংটা তাদের হয়ে গেছিলো। তো বন্ধুরা, এবার বিষয়টা হচ্ছে যে সূত্র অনুযায়ী যে খবর আছে তাতে যেটা জানা যাচ্ছে যে হসপিটালগুলোতে যাদের জয়েনিং হয়েছিল তাদের মধ্যে থেকে অনেকেরই একতরফা অভিযোগ ছিল যে তাদের দিয়ে অনেকটা লো গ্রেডের কাজ করানো হচ্ছে, যেমন রোগীদের বমি কিংবা অক্সিজেন মাস্ক এবং সামান্য ক্লিনিং, এই সমস্ত কাজ করানো হচ্ছে। তো সেই সমস্ত কারণে অনেককেই কিন্তু সেই চাকরিটা থেকে লিভ নিয়ে নিয়েছেন, মানে চাকরিটা ছেড়ে দিয়েছেন কিংবা বাদ দিয়ে দিয়েছেন। তবে সূত্র অনুযায়ী পাওয়া তথ্যের থেকে কিন্তু এটাই জানা যায়, তবে ঔদো যে সেটা কতটুকু সত্য সেটা কিন্তু এখনও পর্যন্ত মানে আর কি সঠিকভাবে জানা গেল না যে ঔদো কি তাদেরকে দিয়ে এই ধরনের কাজ করানো হচ্ছে কি হচ্ছে না। তো এই সমস্ত বিষয়ের ওপর ব্যাস করেই কিন্তু একটা কেস হওয়ার কথা ছিল, এই সমস্ত বিষয়কে ব্যাস করেই একটা কেস হওয়ার কথা ছিল। তো যারা গ্রুপ ডির ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড ওয়েট যারা এক কথা যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের জন্য এটা একটা সুখবর, কারণ মানে এই কেসটি হয়নি। তো নিয়োগ প্রক্রিয়া যেরকম চলছিল, মানে আগেই নিয়োগ প্রক্রিয়া যেরকম চলছিল, আপনারা তো দেখছেন যে ইতিমধ্যেই কয়েকটা ডিস্ট্রিক্টের নিয়োগের জন্য যে সিলেক্টেড প্রার্থীদের তালিকা এবং জয়েনিংয়ের জন্য অর্ডার সেটা কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে, সেই তথ্য কিন্তু আমি আপনাদের প্রোভাইড করেছি। তো আশা করছি এভাবেই ধীরে ধীরে বাকি সব যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, বাকি এখনও বাকি যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলিরও নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই শুরু হবে আশা করছি। তো আশা করা যাচ্ছে যে বর্তমানে যারা সিলেক্টেড প্রার্থীরা রয়েছে এবং যে অর্ডার বেরিয়েছে এবং প্রার্থী তালিকা বেরিয়েছে এই সমস্ত নিয়োগ কমপ্লিট হলেই বাকি যে ওয়েটিং লিস্টে রয়েছে যারা রয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কিংবা এর আগেও শুরু হতে পারে। তো এবার বিষয়টা হচ্ছে যে যেহেতু কোনো কোর্ট কেস হয়নি তো নিয়োগ প্রক্রিয়া যেরকম ছিল সেরকমই বহাল থাকছে। তো এবার বিষয়টা হচ্ছে যে অনেকেরই একটা সংশয় থেকে গেছে, ওয়েটিং লিস্টে যারা আছে তাদের অনেকেরই একটা সংশয় থেকে গেছে যে আমি পরীক্ষায় একটা ভালো নম্বর করেছিলাম, যে 50%-এর ওপরে আমার নাম্বার ছিল কিংবা 50%-এর ওপরে ছিল এবং ইন্টারভিউ ভালো দিয়েছিলাম, তো এবার আমার চান্স কতটুকু হতে পারে কিংবা আমি মানে এর জন্য কি সিলেক্টেড হব কি না, চাকরিটা পাবো কি না, সেই নিয়ে একটা সংশয় কিন্তু থেকে গেছে। তো এখানে জাস্ট আমি আপনাদের আরেকটু ধারণা দিতে চাই, যেটা হচ্ছে যেটা জানা গেছে প্রায় 620টার মতো ভ্যাকেন্সি কিন্তু খালি হয়েছে। তো এবার বিষয়টা হচ্ছে যে আগে যে কাট অফ ছিল তার থেকে কিন্তু কাট অফ অনেকটাই কমবে, কারণ আপনারা তো জানেন যে মানে যেটা সূত্র অনুযায়ী খবরে যে পাওয়া তথ্য অনুযায়ী যেটা দেখা গেলো যে হসপিটালগুলোতেও মানে আর কি অনেকেই চাকরি ছেড়ে দিয়েছে কিংবা আরও নতুন করে ভ্যাকেন্সি খালি হচ্ছে কিছু। তো এই সমস্ত বিষয়ের দিক থেকে কাট অফ আগে যেটা ছিল তার থেকে কিন্তু অনেকটাই কমবে কাট। তো এবার কিন্তু আগের তুলনায় ওয়েটিংদের চান্স আরও কিন্তু অনেকই বেড়ে যাবে। তো এবার বিষয়টা হচ্ছে যে আশা করছি যে এখনও যে ওয়েটিং লিস্টে যারা রয়েছে এবং বাকি যে ডিস্ট্রিক্টগুলিতে এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি, তো আশা করছি খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হবে
আশা করা যাচ্ছে যে মানে অলরেডি যে সমস্ত জেলাগুলিতে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং সিলেক্টেডরা রয়েছে তাদের তালিকা প্রার্থী তালিকা অর্ডার বেরিয়েছে, তো সেই সমস্ত কাজ কমপ্লিট হলেই কিংবা এর আগেই নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হবে বাকি এলাকাগুলিতে বাকি ডিস্ট্রিক্টগুলিতে। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন, কারণ যখনই বাকি ডিস্ট্রিক্টগুলিতে সেই সমস্ত কোনো তথ্য প্রকাশিত হবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদেরকে প্রোভাইড করব। আর আপনারা আমাদের সেই অ্যাডভান্স আপলোডের নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই আশায় রাখছি। আমি সমীর, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ।